প্রিয় বন্ধু বান্ধবী সকল, আজি এই ভিডিওটো আমি আলোচনা করিম টিচার্স ডে অথবা শিক্ষক দিবস আর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিষয়ে। আমি জানো 5 সেপ্টেম্বর তারিখটো সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, আর এই 5 সেপ্টেম্বর তারিখটোতে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়। আমি আহো কিয়নো এই 5 সেপ্টেম্বর দিনটো শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়। প্রথমতে আমি আলোচনা করো যে সর্বপল্লী রাধাকৃষ্ণন কোন আছিল। দরাচলতে কবলে গেলে সর্বপল্লী রাধাকৃষ্ণন আছিল স্বাধীন ভারতের প্রথমজন উপরাষ্ট্রপতি আর দ্বিতীয়জন রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার আগতে আছিল এজন ফিলোসফার, সাহিত্যিক, লিখক, প্রফেসর, ভাইস চ্যান্সেলর, কূটনীতিবিদ। জন্ম হয়েছিল তিরুতানি নামের শহরত, বর্তমান চেন্নাইর আশেপাশে, 1888 সনের 5 সেপ্টেম্বরত এটা ব্রাহ্মণ পরিয়ালত। পিতৃ নাম আছিল বীর স্বামী আর মাতৃ আছিল সীতাম্মা। এনে এটা পরিবেশত জন্মগ্রহণ করেছিল, যেটো পরিবেশ আছিল যে অদৃশ্য শক্তিয়ে জীবন্ত বাস্তব, সেয়ে সৰুৰে পৰা ঈশ্বৰৰ প্ৰতি এটা বিশ্বাস আছিল। প্ৰাথমিক শিক্ষা শেষ কৰি তেখেতে খ্ৰীষ্টান শিক্ষানুষ্ঠানত শিক্ষা গ্ৰহণ কৰিছিল। খ্ৰীষ্টান শিক্ষানুষ্ঠানত শিক্ষা গ্ৰহণ কৰি থকা সময়তে খ্ৰীষ্টান ধৰ্মৰ সংস্পৰ্শলৈ আহে, আৰু খ্ৰীষ্টান ধৰ্ম আৰু হিন্দু ধৰ্ম দুয়োটাৰে ধৰ্মতত্ত্ব আৰু ধৰ্মদৰ্শন অধ্যয়ন কৰে। বিশ্ববিদ্যালয়ত সৰ্বোচ্চ নম্বৰ লৈ এম এ পাছ কৰে আৰু 1909 চনত প্ৰেচিডেন্সি কলেজত প্ৰথমবাৰৰ বাবে অধ্যাপক ৰূপে জইন কৰে। উপৰাষ্ট্ৰপতি হোৱাৰ আগতে সর্বপল্লী রাধাকৃষ্ণনদেবে আছিল এজন প্রফেসর, লেখক, অনুবাদক, কূটনীতিবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, বিশ্ববিদ্যালয় উপাচার্য, অক্সফোর্ড ইউনিভার্সিটি আর কাশী ইউনিভার্সিটিত একে সময়তে প্রফেসর আছিল। তেখেতে ভগবত গীতা আর ধর্মপদ হিন্দির পৰা ইংরাজিলৈ অনুবাদ করেছিল। সুদীর্ঘ 53 বছর শিক্ষার লগত জড়িত থাকার পিছত 1952 চনত প্রথমবারের বাবে উপরাষ্ট্রপতি পদ অলঙ্কিত করে। দ্বিতীয়বারও উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়। পিছত 1962 চনত ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়। প্রাচ্য আর পাশ্চাত্য ধর্ম দর্শন অধ্যয়ন করেছিল আর পাশ্চাত্যত প্রাচ্যর ধর্ম দর্শন পরিচয় আর প্রচার করেছিল। রাধাকৃষ্ণনদেবে উপলব্ধি করে যে ধর্মীয় উপলব্ধিয়ে মানুষক এক সৎ সংস্কৃত জীবনধারা অনুসরি জীবনটো আগবাই লওয়াত সহায় করে। এই উপলব্ধি যদি মানুষের অন্তর্জগতত প্রবেশ করে, তেন্তে সমাজত বেয়া মানুষের সৃষ্টি নহব। ধর্মই নিজকে এনে রূপত প্রকাশ করিব লাগিব যি মানুষক যুক্তিসম্মত চিন্তা করিবলৈ, সুফল দিব পৰা কাম করিবলৈ শিকায়। তেতিয়াহে মানুষে এনেবোৰ কামৰ সহায়ক হোৱাকৈ উপযুক্ত সামাজিক অনুষ্ঠানৰ জন্ম দিব পাৰিব। রাধাকৃষ্ণন আছিল দর্শনের প্রফেসর। নিজের বিষয়বস্তুত অগাধ দখল আর ভাষার ব্যুৎপত্তি থাকা বাবে ছাত্র ছাত্রীর বৌদ্ধিক জিজ্ঞাসা, জ্ঞানের ভোগ সহজেই পূরণ করে তেওঁলোকক সন্তুষ্ট করে অন্তর জয় করিব পাৰিছিল।
ৰাধাকৃষ্ণন হৈ পৰিছিল ছাত্ৰ ছাত্ৰীৰ পচন্দৰ গুৰু। সেয়ে তেওঁ যেতিয়া ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচিত হৈছিল, তেওঁৰ পুৰণি ছাত্ৰ ছাত্ৰী আৰু অনুৰাগীসকলে তেওঁৰ জন্মদিন পালন কৰিব বিচাৰিছিল। তেতিয়া সৰ্বপল্লী ৰাধাকৃষ্ণন ডাঙৰীয়াই তেওঁৰ জন্মদিনটো শিক্ষক দিৱস হিচাপে পালন কৰিবলৈ অনুমতি দিছিল আৰু সেই তেতিয়াৰে পৰা আজিলৈকে ৰাধাকৃষ্ণনৰ জন্মদিনটোক শিক্ষক দিৱস হিচাপে পালন কৰি অহা হৈছে। ৰাধাকৃষ্ণন ডাঙৰীয়া এতিয়া শাৰীৰিকভাৱে আমাৰ ওচৰত উপস্থিত নাই, কিন্তু তেওঁ এতিয়াও স্পিৰিট হিচাপে, হেনে উৎসাহ হিচাপে আমাৰ ওচৰত জীয়াই আছে, কিয়নো তেওঁ এটা ধাৰা প্ৰৱৰ্তন কৰি থৈ গ'ল। সেইটো ধাৰা হ'ল শিক্ষক দিৱস, আৰু তেনেজন গুৰুলৈ মোৰ তৰফৰ পৰাও থাকিল শিক্ষক দিৱসৰ নমস্কাৰ আৰু ওলগ।